এদিকে ঢাকায় সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান সম্প্রতি এই নায়ক একটি সিনেমার জন্য নতুন লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। কয়েকদিন আগে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমার একটি গানের দৃশ্যে 300+ শিল্পীর সঙ্গে নেচেছেন তিনি। তবে গানটির শুটিং এর একটি দৃশ্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে আসার পর নায়কের লুক নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। শাকিবের নতুন লুক নিয়ে অধিকাংশ মানুষ প্রশংসা করলেও ট্রল করছেন নেটিজেনদের একাংশ। কিন্তু এবার সেই ট্রলের ব্যাপারে খোলামেলা কথা বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান শাকিবের লুক খুবই ভালো লেগেছে তার কাছে। এ নায়িকা আরো বলেন এটাকে কিছু মানুষ নানাভাবে ট্রল করছে, যা দেখে আমি অবাক হচ্ছি। যারা ট্রল করছেন তারা ভিডিওর নিচে ছোট কমেন্ট বক্সে ট্রল করে, তাদের লিমিটেশন 190 শব্দ, ওদের কিন্তু 190 দিন কাজ করেও সামনে আসার মতো ক্ষমতা নেই। আবার অনেকেই সামনে আসার জন্য কাউকে না কাউকে ক্যাশ করে, তবু তারা পারে না, তাই এসব নিয়ে কোনো ভাবনা না থাকাই আমাদের জন্য ভালো হবে। এদিকে এ ধরনের মানুষদের মানসিকতা ইতিবাচক হওয়া উচিত উল্লেখ করে উপবিশ্বাস বলেন, আমাদের জায়গাটা দিন দিন নোংরা হয়ে যাচ্ছে। যারা নোংরা করছে তারা তাদের ঘরে বসে করছে, কি প্রয়োজন ইন্ডাস্ট্রির ক্ষতি করার? এসব মানুষদের মানসিকতা ইতিবাচক হওয়া উচিত। এছাড়া নিজের কাজের ব্যাপারে অপু বলেন, আমাকে যারা পছন্দ না করে তাদের কাছে আমার কোনো কাজই ভালো লাগবে না। আমার কাজ একজন মানুষ কিভাবে নিচ্ছে তা দেখার সময় বা মানসিকতা নেই। আমি কি কাজ করছি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রসঙ্গত, আগামী 9 ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে দিন ইসলাম পরিচালিত অপুর ট্র্যাপ সিনেমা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা জয় চৌধুরী, মিশা সওদাগর, আমান রেজা, তহমিনা মৌ, এলার খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।